হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন চলছে আমাদের মিরিক সিরিজ। মিরিকের আগে দুটো ভিডিও তোমরা দেখে ফেলেছো, আর যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে আসো। তো আজকে আমি আবার নতুন একটা জায়গা নিয়েই মিরিকের আমি ভিডিও শুরু করতে চলেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইজ, আমরা এখন এই দেখো ঝাউ বনের মধ্যে দিয়ে, পাইন গাছের তলা দিয়ে, একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। মিরিকের একটা বিখ্যাত মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিতেই আমরা যাচ্ছি। তার আগে এত সুন্দর এই পরিবেশটা তোমাদের কি বলবো, দেখো দারুণ লাগছে। এইটাই সব মুখে বোঝানো যায় না, এগুলো না আসলে সম্ভবই নয় বোঝানো। দারুণ একটা সিন, দারুণ। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. ওপরে রাস্তাটা উঠে গেছে যা, আমি স্কুটি থেকে নেমে গেলাম। এই বাইকগুলো, এই গাড়িগুলোকে দেখছো, মানে মনে বুঝতে পারা যাচ্ছে না, প্রচণ্ড আপসাইড হয়ে আছে। একদম টপে যেতে হবে আমাদেরকে, তাহলে মহা স্ট্রিটে পাবো। চলো যাওয়া যাক। বাপ্পা রে, আমরা অবশেষে কিন্তু এখানে এসে পৌঁছে গেছি। এই দেখো মনস্টারের সামনে, এখানে বাইকটাকে রেখেছি, স্কুটিটাকে, আর এই সামনেই আমাদের মনস্ট্রি। চলো ভেতরে গিয়ে ঢুকতে দিচ্ছে কি না দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার আছে। ঢুকবই তো আমরা, মুর্শিদাবাদ থেকে এসেছি, তবে জানি যে দেয় আর কি। চলো যা, দেখা যাক। মনস্ট্রির ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, বিশেষ করে ভিডিওগ্রাফি ওই জন্য করিনি, জাস্ট একটা ক্লিপ নিয়েছি এইটুকুই। চলো এখান থেকে বেরিয়ে যাই। এবার আমরা যাব আমাদের মিরিকের ফেমাস লেকের কাছে, মিরিক লেক, ওইখানে যাব। তার আগে স্কুটিটা আমাদের রুমে রেখে দেবো, আমরা যে হোটেলে থাকছি না, আমাদের একদম হোটেলের পাশেই লেকটা, তো ওইখানে রেখে তারপর লেকের ধারে যাবো। চলো এখান থেকে ফিরে যাওয়াটাই বড় চ্যালেঞ্জের ব্যাপার, মানে এতটাই রাস্তাটা খাড়া ছিল, এবার নামতে হবে। দেখো দেখতে পাচ্ছ কতটা খাড়া হয়ে আছে রাস্তাটা, মানে এখানে তো 50 ডিগ্রি থেকেও বেশি অ্যাঙ্গেল হয়ে আছে, যেমন হচ্ছে তারপর বালি পড়ে আছে। আবার হোটেল পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে আমরা প্যাদেল এবার হাঁটতে বেরিয়ে গেছি, নাকি? হ্যাঁ, লেকের ধারে যাচ্ছি, এখান থেকে কাছেই, সামনেই, হেঁটে হেঁটে এখন ঘুরবো। চলো আমরা একেবারে লেকের ধারে চলে আসছি। এই দেখো, আর এই জায়গাটার নাম কৃষ্ণনগর, কৃষ্ণনগর ট্যাক্সি স্ট্যান্ড, মানে এই মিরিকের এই পার্টিকুলার জায়গাটার নাম। এটা দার্জিলিংয়ের মধ্যেই পড়ছে, দার্জিলিং জেলার। এই দেখো এই লেকের ধারে আমরা চলেছি, আর এখান থেকে এখন সানসেট হবে, এটাও ভালো লাগবে দেখতে। কাল থেকে অনেকবার এই জায়গাটাতে এসেছি, মানে দাঁড়ানো হয়নি, এখান দিয়ে বারবার যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এই রাস্তা দিয়ে। এতক্ষণ পরে কিন্তু এখানে এলাম, আর দারুণ লাগছে এই ব্রিজটা। দেখো আমরা যাব ওই দিক, যত জায়গা আছে সমস্তটাই ঘুরবো, আস্তে আস্তে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো। বেশ ভালো লাগছে, ওই পাইন গাছের জঙ্গল আর সুন্দর, মানে মনোরম পরিবেশ। সকাল থেকে যতবার যাচ্ছি এই জায়গাটাতে, কতবারই দেখছি সবসময় লোক ওখানে মানে বসে আছে, মানে লোক দেখছে নিজের দিকে, তাহলে সে পড়ছে কি এই মাছগুলো যে দেখতে পাচ্ছ, এই মাছগুলোই সে ওখানে থাকছে বলে আর কি, ওখানে সব দেখছে, থাকছে বলতে খেতে দিচ্ছে, ওই জন্যই আসছে। আর এই সাইডে দেখো, ও আমরা এবার এখান দিয়ে আর এই গার্ডেনটার ভেতরে যাচ্ছি, একদম গেটটা ছোট্ট, বুঝতেই পারছিলাম না। আমাদের ওইদিকে কুকুরগুলা লোম ওঠা, চামড়া ওঠা, পাতলা, মানে হ্যাঁ
পাটকাঠির মতো দেখা যায়। এইখানে শীত প্রধান এরিয়া, ওই জন্য কিন্তু সব আমাদের ওখানে যে কুকুরগুলো পোষে ওই রকম টাইপের রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এই দেখা বিশাল বড় বড় লোম ওইখানে, আর ওই সামনে একটা ভালো আছে, চলো ওটা দেখাচ্ছি তোমাদের। এগুলো আমাদের ওইখানে পেলে খাঁচাতে ভরে এগুলোকে বিক্রি করে দেবে, বিক্রি হবে যে ভালো রেটে বিক্রি হবে। এই দেখা এখানে এই পার্ক দেখতে পাচ্ছ, এটা 5টায় বন্ধ হয়ে যায়, আমরা এসেছি 4:56-তে, মানে আর 4 মিনিটের মধ্যেই বন্ধ হবে। তো এখানে ঢুকতে পারছি না, ওই সামনে দিয়ে একটা ব্রিজ আছে সেই দিকটায় ঢুকবো চলো। মানে সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধ্যে 7:30-টার মধ্যে পুরো এরিয়াটাই বন্ধ হয়ে যায়। পাহাড়ে শুধু মোমো আর ম্যাগি দেখে দেখে মানে আর কিছু দেখতে পাচ্ছিলাম না সারাদিনে। আজকে সেকেন্ড চা চা খাচ্ছি আমরা, পাহাড়ি চা খাচ্ছি। হ্যাঁ আমরা একেবারে ব্রিজের পাশাপাশি এই লেকের উপর ছোট্ট একটা ব্রিজ আছে দারুণ। ব্রিজটার নাম কি রবি? কি দেখবো বুঝতে পারছি না ঠিক, জল এইদিকেও দেখতে পাচ্ছি, এইদিকেও সানসেটটা ভালোই লাগছে বেশ, শুধু জলই দেখছে। এখানে কিন্তু প্রচুর ঘোড়া আছে, ঘোড়াগুলোর উপর চেপে ছবি টবি তোলা হয়, এদিক করে যাওয়াও যায়। দেখো এই দেখো এখানে কয়েকটা আছে, এইদিকেও আছে, এইদিকেও কাজকর্ম চলছে। অ্যানিমালসের উপর আমার খুব একটা ভরসা হয় না, মানে কখন তাল মেটে দেয় বুঝতে পারা যায় না, তো আমি সহজে উঠি না, রিস্ক লাগে। যেহেতু দেখা কিছু নাই, মানে লেকের ধারে ধারে হেঁটে বেড়াতে হয়, ওই জন্য এখানে টিকিট ফিকিট কিচ্ছু লাগে না, নর্মাল যেমন বিভিন্ন ঘাট টাটে হয় সেই রকমই একটা ব্যাপার। তবে এখানে শিকার রাইড মানে বোট রাইড এইসব জিনিসগুলো হয়, এখন হচ্ছে না, এগুলো 3টের আগেই কিন্তু এগুলো আসতে হয়। এখানকার তোমরা যদি মিরিকের প্ল্যান করো তাহলে কিন্তু সন্ধ্যা করলে কিছু চলবে না, মানে সমস্ত কিছুটাই কিন্তু এখানে 4টের মধ্যেই শেষ হয়ে যায়। তো তোমরা যা করার ইচ্ছে থাকবে 3টে 4টের মধ্যে কমপ্লিট করে নিবে, বেশিরভাগ জিনিসই বন্ধ হয়ে যায়। আর এখানকার রাতেও তো নাইটের ব্যাপারটাও ম্যাক্সিমাম 8টা, এখানকার যা লোকদের কাছ থেকে জানতে পারলাম, 7:30-8টা কিংবা 8:30 ম্যাক্সিমাম, তার মধ্যেই কিন্তু সব বন্ধ হয়ে যায়। তো এখানে রাতের প্ল্যান রাখলে চলবে না, এখানে সবই আগে আগে করতে হবে। এরকম দেখো জঙ্গল, চারিদিকে ঘন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, আর এত উঁচু উঁচু গাছ এগুলো, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড উঁচু, দারুণ ঘন একটা জঙ্গল, আর অন্ধকার অন্ধকার ভাব, আর একটা শীতল পরিবেশ, মানে পুরো একটা শীতকাল ভাব। আরো গভীরের দিকে এগিয়ে চলেছি, গভীর থেকে গভীরতর হচ্ছে আমাদের যাত্রা পথ, দারুণ লাগছে, একটা অ্যাডভেঞ্চার ফিল আসছে। সামনে গিয়েই কিন্তু আমরা আবার একটা জায়গা দেখতে পাবো যেখানে অনেক লোকজন থাকে, সেই রকমই জায়গায় আমরা যাচ্ছি। তার আগে রাস্তাটা কিন্তু এই রকমই, আর আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, বিভিন্ন রকম পাখির আওয়াজ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেখো চলে এসেছি কোথায়, আই লাভ মিরিক। এই লেকের সামনেই কিন্তু এই জায়গাটা আছে, আর এই আই লাভ আমরা এর আগেও দেখেছিলাম, ওইখানেও ছিল, তবে এখানেও একটা আছে। আজকে আমরা এখানেই ভাবছিলাম এসে আমাদের এই লেক ঘোরার ব্যাপারটা কমপ্লিট করব। তো বেশ ভালো লাগলো, মানে এখানটায় ঘুরতে মজাই লাগছে, আর সবথেকে ভালো ওয়েদারটা খুব মনোরম, মানে এইরকম ওয়েদারে তোমরা সারাদিন মনে হবে ঘুরে নিতে পারবে, বেশ ভালোই লাগলো। এবার এখানে কিছুক্ষণ বসে তারপর আবার রুমের দিকে যাব। বাইরে থেকে রুমে চলে এলাম, বাইরে ঠান্ডাও লাগছিল আর সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিলো প্রায়, মানে কালকে ইলেকশনের কারণে প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছে। চলে এলাম বাইরে, এবার ঘরে সময় কাটাতে হবে আজকে, কালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো আবার পরে আবার কথা হচ্ছে, বাই। আমরা আজকে এইখানেই ছিলাম, এখন সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়ছি, চলো আজকে
ভাব লাগছে এখন সকালে, দেখা যাক কতটা ইয়ে করা যায়। বেরিয়ে যাচ্ছি, উঠেছিলাম তো একরকম সমস্যা হয়েই ছিল, এবার নাপতে গিয়ে মনে হচ্ছে আর এক সমস্যা হতে পারে। আর এই দেখো মিরিকের স্টেট ব্যাংক আছে তার সামনে গলিতে আমরা ছিলাম, তবে আসতে পারো খুব ভালো, মানে আর খুব কম রেটে এখানে পেয়ে যাবে। চলো এখানে যাক। A heart speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pulls dust from the sky, just two hearts running wild. So guys, bike tag jama diye abar amra NGT station to asche, ei dekho তো আজকের ভিডিও কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো আমার তোমাদের এই মিরিক সিরিজ সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই। A heart speed to the city streets, we began to feel the fire.